এই জন্য আমার নবীজি বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার দেখলা, তোমরা তো আমার সামনে কথা বললা, কিন্তু শেষ জমানা এমন একটা জমানা আসবে, পৃথিবীর আনাচে কানাচে আমার উম্মতের আমারে বড় ভালোবাসবে, ওরা আমাকে দেখবে না, ওরা আমার মুখের বাণীও শুনবে না, তারপর ওরা আমার কথা শুনে চোখের পানি ফালা ফালা ওরা বিনয়া বিনয়া কানবে, ওরা আমার মহব্বতে মাথায় টুপি দিবে, ওরা আমার মহব্বতে গায়ের ভিতরে জুব্বা পাঞ্জাবি লাগাবে, ওরা আমার মহব্বতে চেহারার ভিতরে দাড়িগুলো রাইখা দিবে। এ মাস শোনো, সাহাবায়ে কেরাম শোনো, হাসরের ময়দানে ওরা আমার সাথী, ওরা আমার বন্ধু, আমি মোহাম্মদ ওদেরকে সুপারিশ কইরা হাউজে কাউসারের পানি পেলাই, আমি মোহাম্মদ ওদেরকে নিয়ে জান্নাতে যাব, চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। এই জন্য যদি জান্নাতে যাইতে চাও, নবীকে দেখো নাই, নবী থেকে দূরে আসো, নবীর আদর্শকে কুরবানি দিয়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? ব্যাটিক জোরে কর। 12টি মাসের মধ্যে 4টি মাসের মর্যাদা বেশি দিয়েছেন কে? আল্লাহ। 4টি মাস খুব দামি মাস, পুরোটা সময়ই দামি, কিন্তু এর মধ্যেও একটু বেশি দামি হলো কয়টি মাস? 4টি মাস। মিনহা আরবাতু হুরুম, জালিকা দিনুল কাইয়িম, আর এটাই সঠিক দিন। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো জিলকদ মাস, আরেকটি হলো জিলহজ মাস, আরেকটি হলো এই যে মহররম মাস, এই 3 মাস ধারাবাহিক, আরেকটি মাস হলো রজব মাস, যেটা রমজানের 1 মাস আগে, শাবানের আগের মাস রজব মাস। এই 4টি মাস অতি সম্মানী, অতি মহিমান্বিত। এই 4টি মাসের ফজিলত স্বয়ং আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেই আলাদা করে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এখন যেই মাসটি চলতেছে, এটিও সম্মানিত মাস, মহররম মাস। এই মহররমুল হারাম অতি সম্মানী মাস। এই পৃথিবীর ভিতরে দেখবেন কিছু সময়কে আল্লাহ পাক কিছু সময়ের উপরে ফজিলত এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন জুমার দিনের সময়টা অন্য অন্য দিনের তুলনায় একটু শ্রেষ্ঠত্ব বেশি, শবে বরাত, শবে কদর, এইগুলোর শ্রেষ্ঠত্ব অন্য অন্য সময়ের থেকেও একটু বেশি। তো কোনো কোনো সময় আছে, কোনো কোনো সময়ের থেকে তার মূল্য বেশি, মর্যাদা বেশি। আবার কোনো কোনো ব্যক্তি আছে, ব্যক্তির তুলনায় তার সম্মান বেশি, মর্যাদা বেশি। সমস্ত ব্যক্তিদের, সমস্ত মানুষের কিন্তু সম্মান এক সমান না। একজন মুচির সম্মান আর একজন রাষ্ট্রপ্রধানের সম্মান কখনো এক হতে পারে না। ব্যক্তির তুলনায় ব্যক্তির শ্রেষ্ঠত্ব থাকে, তেমনিভাবে স্থানের তুলনায়ও স্থানের কি থাকে? শ্রেষ্ঠত্ব থাকে। যেমন মসজিদ আল্লাহর ঘর, এই জায়গার দাম আর আপনার ঘরের জায়গার দাম কি সমান? কথা বলেন, সমান? কখনো সমান না। এটা একটি মর্যাদাপূর্ণ জায়গা, একটি দামি জায়গা। ঠিক আবার এই মসজিদগুলোর মধ্যেও কিছু কিছু মসজিদের তুলনায় কিছু কিছু মসজিদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। যেমন আপনার ঘরের তুলনায় যদি মসজিদে আইসা নামাজ পড়েন, 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। এক রাকাত নামাজে কত গুণ বেশি? ঘরে পড়লে যেই পরিমাণ সওয়াব, মসজিদে আইসা পড়লে তার থেকে কত গুণ বেশি? 27 গুণ সওয়াব বেশি। আবার এই নামাজটা যদি আপনি মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসে গিয়া পড়েন, এই মসজিদের থেকে ওই মসজিদে গিয়া পড়লে কত গুণ বেশি? 5000 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন না সবাই, কত গুণ? 5000 গুণ। আবার ওই মসজিদের থেকেও যদি আপনি মসজিদে নববী, মদিনা শরীফের মসজিদ, নবীজির মসজিদ, মসজিদে নববীতে গিয়া যদি আপনি নামাজ পড়েন, 5000 নয়, ওই স্থানের দাম এত বেশি যে এক রাকাতে 50000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। ওই স্থানের থেকেও আরো দামি হলো মসজিদে হারাম, বাইতুল্লাহর চতুর্দিকের যে মাতফ, এই মসজিদে হারামের দাম কত বেশি? কেউ যদি মসজিদে হারামে গিয়া এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় কম করে হলেও 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করবে। তাহলে এই যে দেখেন, এটাও মসজিদ, মসজিদ আকসাও মসজিদ,
মসজিদ নববীও মসজিদ, মসজিদ হারামও কি মসজিদ, কিন্তু মর্যাদা এবং সম্মান কি সমান না কম বেশি আছে? কম বেশি আছে। তো মানুষের মাঝেও যেমন মর্যাদার তারতম্য থাকে, কম বেশি থাকে, স্থানের ভিতরে এরকমের মর্যাদার কি আছে? কম বেশি আছে। সময়ের ভিতরেও আছে, মাসের ভিতরে এরকমের কিছু কিছু মাস আছে সম্মানী, তার মানে অন্য অন্য মাস কি অসম্মানী নাকি? না, মর্যাদাপূর্ণ কিছু কিছু মাস। এই মাসগুলোর এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্ব যে জাহিরি যুগেও মানুষেরা এই মাসগুলোতে কখনো অকারেন্স ঘটাইতো না, কোনো অশ্লীলতা বেহায়াপনা যুদ্ধ বিগ্রহ সবগুলো তারা বিরত থাকতো। তারা বলতো এই মহররম মাস খবরদার, এটা করতে নাই, ওটা করতে নাই, এটা সম্মানী মাস। এই মাসের সম্মান জাহের জাহিলিয়াতের যুগেও জাহেলরাও দিত, আর আজকে আমরা মুসলমান হয়ে এই মাসকে সম্মান দিতে পারি না, ঠিক না বেঠিক? যেটা অথচ আমাদের দেশে সম্মানী কাজকে আর এই সম্মানিত মাসে মানুষ ছেড়ে দিয়েছে, বর্জন করেছে, মনে করে এটা করা যাবে না। যেমন অনেকেই আমার কাছে ফোনে জানতে চায়, হুজুর মহররম মাসে কি বিয়া শাদি জায়েজ আছে নাকি? আহা, বিয়ে শাদি এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? কথা বলেন, ভালো কাজ না খারাপ কাজ? বিয়ে শাদি করা যাবে কি না এটা জিজ্ঞাসা করে, কিন্তু জিনা ব্যবচার চলবে কিনা এটা তো জিজ্ঞাসা করে না। মহররম মাসে কি জিনা ব্যবচার বন্ধ আছে নাকি? কথা কয় না। পতিতালয় বন্ধ আছে নাকি? সিনেমার হল বন্ধ আছে নাকি? তাইলে ঘরের মধ্যে টেলিভিশন দেখা বন্ধ আছে? আপনি তো একদিন ফোন করে জিজ্ঞাসা করলেন না, হুজুর মহররম মাস, এই মহররম মাসে কি টিভি দেখা যাবে কিনা, নাটক সিনেমা দেখা যাবে হুজুর? হুজুর মহররম মাসে ঘরের ভিতরে হিন্দি সিরিয়াল দেখা যাবে কিনা? এই প্রশ্ন তো আসলো না, আসলো বিয়ে শাদি জায়েজ আছে কিনা, যেটা হালাল, যেটা পবিত্র কাজ, বিয়ে শাদিও ইবাদত মোবারক কাজ, এইটা করা যাবে কিনা এইটা নিয়ে জিজ্ঞাসা। কিন্তু অশ্লীলতা বেহায়াপনা নিয়ে কোনো জিজ্ঞাসা নাই, মদ খাওয়া নিয়ে জিজ্ঞাসা নাই, গান বাজনা নিয়ে জিজ্ঞাসা নাই, জুয়ার কোর্ট হুজুর বসামো কিনা এই মাসে এটা নিয়ে জিজ্ঞাসা নাই। আরে এটা তো সবসময় হারাম, তারপরেও জাহিলি যুগে কেউ যদি কোনো অকারেন্স কোনো খারাপ কাজ করতো, খবরদার মহররম মাস সাবধান হয়ে যাও, এই মাসে কোনো খারাপ কাজ করা যাবে না, বেতিনরা পর্যন্ত এই মাসকে সম্মান করত, আর আমরা মুসলমান হয়ে এই মাসের সম্মান বুঝি না, কথা ঠিক কিনা বলে? তো মহররম মাসের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এই মাসের কি পরিমাণ দাম, আর এই মাসকে যে সম্মান দিয়েছেন আমার নবীর যুগ থেকে তা না, আল্লাহ পাক বলে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আসমান বানাইছি, যেদিন জমিন বানাইছি, ওই দিন থেকে এই মাসের সম্মান আমি আল্লাহ দিয়ে দিছি। সুবহানাল্লাহ। মিনহা আরবাতু হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, এই জন্য এই মাসে আমরা গুনাহ করব না, কোনো অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো, যতবারই ইবাদত করব, যতবারই নফল বন্দেগী করব, সমস্ত রকমের মুনকার কাজ গর্হিত কাজ থেকে বিরত থাকব। বিয়ে শাদী ভালো কাজ না গর্হিত কাজ? অতএব মহররম মাসে বিয়ে শাদী বন্ধ থাকবে না চলবে? সবাই বলেন মহররম মাসে বিয়ে শাদী বন্ধ না চলবে? চলবে। কিন্তু যত গর্হিত কাজ আছে সব বন্ধ করে দেন, নাটক সিনেমা বন্ধ করেন, জুয়া খেলা বন্ধ করেন, মাদক সেবন বন্ধ করেন, সব অশ্লীলতা বন্ধ করেন, নেকের কাজ শুরু করেন, জমিনের ভিতরে রহমত আর বরকত দান করবেন কে? আল্লাহ। আর এই মহররম মাস কেনই বা সম্মানিত? কয় মহররম মাসের মধ্যে একটা দিন আছে ইয়াউমুল আশুরা, 10 তারিখ, কয় তারিখ? 10 তারিখ, অতি সম্মানী একটি দিন। এই দিনের সম্মান, এই দিনের মর্যাদা আজ থেকে নয়, এই দিনের মর্যাদা সেই সূচনা লগ্ন থেকেই। এই দিনে প্রথমে ইসলাম আসার আগে এই দিনে রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হলো, তখন এই আশুরার দিনের রোজা রহিত হলো। কিন্তু আশুরার দিনের রোজার ফরজিয়াত রহিত হয়েছে, সুন্নাত রহিত হয় নাই। আদৌ পর্যন্ত যদি কোনো মুমিন মুসলমান ইয়াউমুল আশুরা, আশুরার মহররমের 10 তারিখে কেউ রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 1 বছরের সগীরা গুনাহ মাফ করে তারে পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। রোজা রাখেন মহররম মাসে, শুধু আশুরার দিনে নয়,
আশুরার সাথে আরো একটা রোজা মিলায়া রাখেন, কারণ বেদিন মুশরিকেরা তারাও ওই দিন রোজা রাখে। তাদের সাথে মুখালাফাত করার জন্য আমরা আরো একটা দিন বাড়ায়া হয়তো 10, 11 অথবা 9, 10 কয়দিন রোজা, 2 দিন। শুধু এই আশুরার 10 তারিখের সাথে আরো একটা রোজা মিলায়া আমরা 2 দিন রোজা রাখবো। কেউ যদি এই আশুরার সাথে আরেকটা রোজা মিলায়া আশুরার রোজা রাখতে পারে, হ্যাঁ, কেউ যদি অপারগতা বশত, ওজোর বশত একটাই রাখে, তাইলেও সেই পরিমাণ সওয়াব পাবে। কিন্তু যদি সামর্থ্য থাকে দুইটাই রাখতে হবে, দুইটা রোজা যদি কেউ রাখতে পারে, আল্লাহ পাক 1 বছরের আপনার জিন্দিগির যত সগিরা গুনাহ আছে সব মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আর সাথে সাথে যদি কেউ তওবা করতে পারে, কি করতে পারে, তওবা, খাঁটি দিলে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ পাক ওই সগিরা গুনার সাথে সাথে আপনার আমল নামায় যত কবিরা গুনা আছে সবগুলোকে আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আর এমন ভাবে মাফ করবে যেন তার নথিপত্র, তার আমল নামায় কোনো ডকুমেন্টারি আপনি পেশ করতে পারবেন না। একেবারে মায়ের পেট থেকে নিষ্পাপ বাচ্চা যেমন জন্ম নেয়, এমন পবিত্র আল্লাহ পাক বানায়া দেয়, সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ অকারণ করলে, তার বিরুদ্ধে মামলা হলে, যখন সে জামিনে আসে বা মুক্তি পায় বা খালাস পায়, আপনারা কি মনে করেন তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল সরকারি তহবিল থেকে সব অভিযোগগুলো কি ফেলে দেওয়া হয়? কথা কয় না, কিচ্ছু ফালানো হয় না, সব জমা করে রাখা হয়। তার মানে এখন তো বেকসুর খালাস পাইছো, পরবর্তীতে যদি আবার কোনো অকারেন্স ঘটাও তখন ওইটার ধরা তো ধরবই, পিছনেরটাও টানবো, ঠিক না ভাই? ঠিক, পিছনেরটাও কি করবে, টানবে। এই জন্য সব নথিপত্র রাইখা দেয়, কখনো কোর্ট থেকে আদালত থেকে এগুলো ফালানো হয় না, সব দেখবেন জমাস। কিন্তু আল্লাহ পাক এমন এক রব্বুল আলামিন, যদি তার কাছে কেউ তওবা করতে পারে, খাঁটি দিলে তওবা করে, আপনার জিন্দেগির আরে সব গুণা তো মজবেই মজবে, নথিপত্র সহ যা কিছু আছে সব ডকুমেন্টারি আল্লাহ পাক মুছে দিয়ে পুত পবিত্র বানায় দিবে, সুবহানাল্লাহ। কিন্তু খাঁটি দিলে তওবা করতে হবে। এই জন্য ইয়াউমুল আশুরা, এই দিন রোজা রাখা, রোজার আমল করবেন। আর এই মহরম আসার শুরুতেই দেখবেন একদল আছে ঢোল আর তবলা নিয়ে বের হয়ে যায়, আছে না নাই? হায় হায় হায়, আফসোস। অথচ মহরম সম্মানিত মাস, এই মাসের সম্মানকে নষ্ট করা যাবে না। আপনারা বলেন এই মাসে কি ঢোল পিটাইলে সম্মান দেওয়া হলো না অসম্মান করা হলো? অসম্মান করা হলো। এক ধরনের শিয়া তারা ঢোল পিটাইতেছে, তারা বলতেছে যে এই 10ই মহরম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই জন্য আমরা শোক পালন করি। একটা কথা মনে রাখবেন, ইসলামে শোক আছে কয়দিন? 3 দিন। শোক কয়দিন? বাবা মারা গেছে সন্তান শোক পালন করবে কয়দিন? 3 দিন। মা মারা গেছে সন্তান শোক পালন করবে কয়দিন? সমস্ত আত্মীয়রা কয়দিন? 3 দিন শোক পালন করবে। যদি স্বামী মারা যায় স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। এটা ইসলামে জায়েজ। কিন্তু আপনি মৃত্যু বার্ষিকী পালন করা এবং এটার জন্য তাজিয়া করা, মার্সিয়া করা, শরীরকে ফাটানো, শরীর চিরা, নিজের শরীরকে কষ্ট দেওয়া, রক্তাক্ত করা, সম্পূর্ণ ইসলামে গর্হিত কাজ, নাজায়েজ কাজ, ইসলাম পরিপন্থী কাজ, কথা ঠিক কিনা বলেন? একদল মানুষ যারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে তারা এই সমস্ত আমলগুলো করে, এইগুলো তারা করে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যে বিবেকমান মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনারা বলেন তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি না আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান বেশি? সবাই বলেন এই কথা, কার সম্মান বেশি? আমাদের নবীজির সম্মান বেশি। নবীজিও তো ইন্তেকাল করেছেন, করেন নাই? নবীজির অফাতের দিনে কয়জন এরকম বুক চাপড়াইছে, চাবুক দিয়া পিঠ কাটছে, আছে কেউ? তাইলে নবীজির থেকেও আপনি হুসাইন রাদিয়াল্লাহ, আমি কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাটো করতেছি না, ওনারা অনেক দামি আকাশচুম্বী মর্যাদা, কথা সঠিক, কিন্তু নবীর থেকে বেশি না, হযরতে আবু বকরের থেকে বেশি না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বেশি না, কিন্তু তাদের জন্য তো আপনি মাতম করেন না, তাদের জন্য তো এইগুলো করেন না, তাইলে কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করেন? বর্তমান কিছু শিয়ারা আছে, তারা বলতে চায় যে আসলে নবী হওয়ার যোগ্য ছিল হুসাইন, জিব্রাইল ভুল করছে, আরে আলী, আলী ভুল করছে, আলীর কাছে ওহী না নিয়া, ওহী নিয়ে গেছে নবী মুহাম্মাদের কাছে। তাহলে বর্তমান যারাই মার্সিয়া করে, মাতম করে, তাজিয়া মিছিল করে, ওরা কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানে না, ওরা আলীকে নবী মানে, আমার নবীর বিরুদ্ধে বিষোদ্গার রটায়, খোলাফায়ে রাশিদিন
আবু বকরের বিরুদ্ধে তোহমাত দেয়, হযরত ওমরের বিরুদ্ধে তোহমাত দেয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। আপনাদের কাছে জানতে চাই, যারা নবীর নবুয়ত মানে না, খোলাফায়ে রাশিদিনকে মানে না, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। বর্তমান জামানার শিয়ারা কাফের, শিয়ারা কাফের, শিয়ারা কাফের, কথা ঠিক না ব্যাটিক জোরে কয়? অতএব এই সমস্ত মাতম আর শোক আর তাজিয়া মিছিল যারা করে, এর সাথে ইসলামের কোন রকমের সম্পর্ক কি বলেন আছে? ঢোল তবলা নিয়ে এলাকায় আসলে টাকা দেওয়া জায়েজ আছে? দেওয়া জায়েজ আছে? ওদের নাচানাচি, ওদের তাজিয়া, ওদের এই সমস্ত মাতম, এইগুলো দেখাও না জায়েজ, সহযোগিতাও না জায়েজ, ওদের সাথে দৌড়ানোও না জায়েজ, কথা ঠিক না ব্যাটিক জোরে কন? আমরা এইগুলো করবো না, রাজি আছি না ইনশাআল্লাহ। এই আশুরার 10 তারিখের মর্যাদা অনেক আগের থেকেই, আমার নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, যা দেখেন মদিনার ইহুদিরা তারা রোজা রাখতেছে, রহমাত আলম নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, ইহুদিরা কেন রোজা রাখে, তোমরা কেন রোজা রাখো আশুরার 10 তারিখ, এটা তো বড় বরকতময় দিন। ইহুদিরা ডাক দিয়া বলল, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি তো জানো না, জানো না এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক লৌহিত সাগর পাড়ি দিয়া তাকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন ফেরাউনের হাত থেকে, এই জন্য এই দিনের আমরা শুকরিয়া আদায়ের জন্য আমরা রোজা রাখি। আল্লাহ নবী বললেন, নাহনু আহাক্কু বি মুসা মিনকুম, আমরা তো বেশি তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের প্রতি হকদার, অতএব তোমরা রোজা রাখো আমরাও রোজা রাখবো। তবে নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, ইহুদিরা একদিন রোজা রাখে, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে আগামী বছর আমি এর সাথে আর একটা রোজা মিলাইয়া দুইটা রোজা রাখবো। জোরে কন সুবহানাল্লাহ। তো নবীজি এই দিন রোজা রাখছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, কিন্তু কারবালা নয়, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের অনেক আগে থেকেই কি এই আশুরার দিন চলে আসতেছে, মহররমের 10 তারিখের ফজিলত চলে আসতেছে। হ্যাঁ, এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, তার মানে আরো মর্যাদাবান হয়েছেন হযরত হুসাইন, যে একটা বরকতময় দিনে তার শাহাদাত বরণ হয়েছে, কথা ঠিক না ব্যাটিক জোরে কর? যেমন আমরা মনে করি জুমার দিনে কারো মৃত্যু হলে যে লোকটার ভালো দিনেই মৃত্যু হয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা ছিলেন, এবং হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের চেহারার সাথে আল্লাহর নবীর চেহারার অনেকটাই মিল ছিল। হাদিসের মধ্যে আসছে যে হাসাইনের অর্ধেক আর হুসাইনের অর্ধেক, দুইজনের মিল্লা পুরা নবীজির চেহারা এই দুই ভাইয়ের মধ্যে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এরা বড় দামি মানুষ, এদেরকে খাটো করার কোনো সুযোগ নাই, কিন্তু তাই বলে এদের নামে মাতম করা যাবে না, তাজিয়া করা যাবে না, মরসিয়া করা যাবে না। তাদের নামে দোয়া করেন, তাদের নামে দান খয়রাত করেন, তাদের নামে রোজা রাখেন, তাদের জন্য মসজিদ বানান, তাদের জন্য মাদ্রাসা বানান, তাদের জন্য এতিমখানা খুলেন, তাদের জন্য লঙ্গরখানা খুলেন, এতিমরে খাওয়ান, গরিবরে খাওয়ান, সব তাদের আরওয়ায় আল্লাহ পৌঁছায় দিবে, ঠিক না ব্যাটিক জোরে কয়? কিন্তু এইগুলো বাদ দিয়া এই সমস্ত আনন্দ অশ্লীলতা, এই সমস্ত গুনাহের কাজ কখনো ইসলাম সমর্থন করতে পারে না। আর আমরা মুসলমানরাও দেখব, দেখি তালে তালে এটাকেও আমরা দেখবেন অনেক পত্রিকা হেডিং করে যে তাদের ধর্মীয় উৎসব খুব জাঁকজমকভাবে তাজিয়া মিছিল হয়েছে, এটাকে ধর্মীয় উৎসব বলে চালায়া দেয়, এটাকে ইসলামে বলে চালায়া দেয়, অথচ ইসলামের সাথে এর কোনো রকমের বিন্দু মাত্র কি নাই, সম্পর্ক নাই। আপনার যদি জীবনকে সুন্দর করতে হয়, তাইলে আপনাকে ভালোবাসতে হবে একজনকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা, এটাও সুন্নাহ, এটাও নবীর নির্দেশ যে তোমরা আহলে বাইতকে ভালোবাসো, কিন্তু তাদের ভালোবাসার থেকে বেশি ভালোবাসা থাকতে হবে আমার নবীর প্রতি, কথা ঠিক না ব্যাটিক জোরে কর? নবীকে বাদ দিয়া, নবীকে গালি দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখাইলে এরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামি। সাহাবায়ে কেরাম, আজকে আমরা দূরে আসি, আমরা নবীকে ভালোবাসি কিন্তু চোখে দেখি না, কাছে যাইতে পারি না, কিন্তু এই ভালোবাসা হাশরের ময়দানে নবীজির কাছে পৌঁছায় জান্নাতি করে দিবে, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতুস্সালামের একজন প্রিয় সাহাবি হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেন, আফজালুন নাস, মানুষের ভিতরে একজন শ্রেষ্ঠ মানুষ হযরতে মুয়াজ ইবনে জাবাল। এক রাওয়ায়াত আসছে, আলামু বিল হারামি ওয়াল হালাল মুয়াজ ইবনে জাবাল, যে সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে হালাল হারামের মাসআলা বেশি জানতেন হযরতে মুয়াজ ইবনে জাবাল। এই মুয়াজ ইবনে জাবালও নবীকে ভালোবাসতেন, আবার নবীজিও মুয়াজ ইবনে জাবালকে ভালোবাসতেন। হযরতে মুয়াজ ইবনে জাবালকে যখন আল্লাহর রাসূল ইয়ামানের গভর্নর বানায়া মুয়াজ ইবনে জাবালকে প্রেরণ করতেছেন, হযরতে মুয়াজ ইবনে জাবাল ঘোড়ার উপরে সওয়ার, তিনি গভর্নর সাইজা ইয়ামানের দিকে রওনা,
আর বিশ্ব নবী দু জাহানের নবী নিচে হাঁটতেছেন আর মুয়াজ ইবনে জাবাল ঘোড়ায় চলতেছেন আর নবীজি তাকে আগায়া দিতেছেন। সুবহানাল্লাহ, যেরকম সময় একজন মা তার সন্তানকে যেমন আগায়া দেয় আর সন্তানের গাড়িটা যতদূর পর্যন্ত দেখা যায় একজন মা তাকায়া থাকে। হাদিসের মধ্যে লেখে মুয়াজ ইবনে জাবাল আল্লাহর নবীর সাহাবী, হযরতে মুয়াজ ইবনে জাবাল যখন রওনা, রহমতে আলম নবী তাকায় রইছেন আর চোখ দিয়া পানির ফোঁটা টপ 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 করে পড়তেছে মুয়াজের মায়ায়। আল্লাহর হাবিব যতদূর দেখা যায় মুয়াজের দিকে তাকানো, যখন বহু দূরে চলে যায় রহমতে আলম নবী কেঁদে কেঁদে ডাক দিয়া কাইয়া মুয়াজ ইবনে জাবাল, হে মুয়াজ ইবনে জাবাল শোনো একটু পিছনের দিকে তাকাও, হে মুয়াজ হয়তোবা তোমার সাথে আমি নবীর আর কোনোদিন দেখা হবে না, তুমি দীর্ঘদিনের সফরে যাইতেছ, আমি মোহাম্মদের চেহারা হয়তো আর কোনোদিন দেখতে পারবে না, মুয়াজ একটু ভালো করে তাকাও, আমি নবীর চেহারাটা একটু ভালো করে দেখে নাও। যখন রহমতে আলম নবী এই কথা বললেন, এ মুয়াজ হয়তোবা পরবর্তী সফরে আইসা আমাকে না পায় আমার কবরটা দেখবা, হয়তোবা আমাকে দেখবা না। হযরতে মুয়াজ আর সইতে পারে না, ঘোড়ার থেকে অমনি লাফ দিয়া গড়ায়া জমিনের ভিতরে পড়ে যায়। আল্লাহর হাবিব দোজাহানের নবী দুইটা হাত বাড়ায়া হযরতে মুয়াজ ইবনে জাবালকে এইভাবে মা যেমন সন্তানকে বুকে জড়ায় নেয়, আল্লাহর হাবিব মুয়াজ ইবনে জাবালকে বুকে জড়ায় নিলেন। হযরতে মুয়াজ ইবনে জাবাল আল্লাহর নবীর গালে চুমা খায়, আল্লাহর নবীর কপালে চুমা খায়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে মুয়াজ তুমি যদিও আমার থেকে অনেক দূরে কিন্তু আদর্শগত দিক দিয়া ভালোবাসার দিক দিয়া তুমি আমার কাছে, মুয়াজ যদিও তুমি ইয়ামানে চলে যাও কিন্তু মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তুমি মুয়াজ, আদর্শগতভাবে আমরা একই চাদরের নিচে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, এই জন্য আমার নবীজি বলেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা তো আমার দেখলা, তোমরা তো আমার সামনে কথা বললা, কিন্তু শেষ জমানা এমন একটা জমানা আসবে পৃথিবীর আনাচে কানাচে আমার উম্মতের আমারে বড় ভালোবাসবে, ওরা আমাকে দেখবে না, ওরা আমার মুখের বাণীও শুনবে না, তারপর ওরা আমার কথা শুনে চোখের পানি ফালা ফালা ওরা বিনয়া বিনয়া কানবে, ওরা আমার মহব্বতে মাথায় টুপি দিবে, ওরা আমার মহব্বতে গায়ের ভিতরে জুব্বা পাঞ্জাবি লাগাবে, ওরা আমার মহব্বতে চেহারার ভিতরে দাড়িগুলো রাইখা দিবে। এ মুয়াজ শোনো, সাহাবায়ে কেরাম শোনো, হাসরের ময়দানে ওরা আমার সাথী, ওরা আমার বন্ধু, আমি মোহাম্মদ ওদেরকে সুপারিশ কইরা হাউজে কাউসারের পানি পেলাই, আমি মোহাম্মদ ওদেরকে নিয়ে জান্নাতে যাব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, এই জন্য যদি জান্নাতে যাইতে চাও নবীকে দেখো নাই, নবী থেকে দূরে আসো, নবীর আদর্শকে কুরবানি দিয়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আসুর আসলে, মহররম মাস আসলে আমরা বিজাতিদের কখনো অনুসরণ করব না, আমরা ওই সমস্ত শিয়া যারা কাফের যারা তাদের অনুসরণ করব না, আমরা দেখব সুন্নাহ কি আছে, নবী কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, আমরাও সেই পথে চলব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা সুন্নাত নামাজ পড়ে নাই সুন্নাত পড়ে নাই।